বর্তমান সময়ে বাংলাদেশের গানের জগতে একজন পরিচিত মুখ শারমিন সুলতানা সুমি। ভক্তদের কাছে তিনি সুমি নামেই বেশি পরিচিত। সুমি 16ই সেপ্টেম্বর খুলনাতে জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন করার জন্য তিনি খুলনা থেকে ঢাকায় শিফট হন। পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেন। পেশায় তিনি একজন সিঙ্গার এবং সং রাইটার। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 2002 সালে সুমি চিরকুট ব্যান্ড তৈরি করেন। চিরকুটের মেইন ভোকালিস্ট হওয়ার পাশাপাশি সুমি চিরকুটের অধিকাংশ গান নিজে লিখেছেন এবং কম্পোজ করেছেন। এছাড়াও তিনি অন্যান্য আর্টিস্টদের জন্য মিউজিক এবং লিরিক্স লেখার কাজ করেন। জনপ্রিয় সিনেমা আয়নাবাজিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করা ছাড়াও হাবিব এবং ন্যান্সি এর গাওয়া ধীরে ধীরে গানটিও তার লেখা। এছাড়া 2017 সালে হেভি মেটাল গিটারিস্ট জেহেন আহমেদের অকাল মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যে গানটি গাওয়া হয়েছিল সেই গানটিও সুমি লিখেছিলেন। সুমি বাংলা একাডেমির অনন্য টপ10 অ্যাওয়ার্ডস পেয়েছেন। সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলা একাডেমি অনন্য ম্যাগাজিনের মাধ্যমে মোট 10 জনকে এই অ্যাওয়ার্ড দিয়েছিল। এছাড়া বেস্ট প্লেব্যাক সিঙ্গার এবং বেস্ট লিরিক্সের জন্য তিনি 3rd ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট এর নমিনেশন পেয়েছেন। 2017 সালে ডুব সিনেমাতে আহারে জীবন গানটি গাওয়ার জন্য তিনি এই নমিনেশন পান। ডুব সিনেমাতে গান গাওয়া ছাড়াও তিনি আরও কিছু সিনেমার জন্য গান গেয়েছেন। এদের মধ্যে 2016 সালে আয়নাবাজি সিনেমার জন্য দুনিয়া এবং একই বছর আইসক্রিম সিনেমার জন্য ভালো থাকা মন্দ থাকা এবং 2017 সালে ভয়ঙ্কর সুন্দর সিনেমার জন্য এই শহরে কাকটাও জেনে গেছে গানগুলি গেয়েছেন। সুমির গাওয়া জনপ্রিয় কিছু গান হল জাদুর শহর, কানামাছি, আহারে জীবন, নিরানন্দ এবং দুনিয়া। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এই ধরনের বায়োগ্রাফি সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বায়োগ্রাফি আর্কাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।